আমি হিরু আলম, আমি মার খাইছি কিন্তু ব্যথা ভয় নাই। এই টার্মিনালে মার খাইছি, ফিরে টার্মিনালে আবার দাঁড়াবো বড় ভাই। ঠিক আছে, আপনাকে দোয়াই, আপনারা ভোটটা দিয়েন। আপনি কিছু বলবেন ভাই? ওই পাশে আবার কারা মারবে? আমি আসি নাই না ভাই, আমার ভয় করতেছে ভাই। হ্যাঁ ভাই, ভয় করতেছে না ভাই, না ভাই কিছু নাই ভাই। ওই দেখেন লাল জানি, আরে কিছু নাই ভাই। আর একটা কথা হলো কি, আমি হিরু আলম, ঠিক আছে ভাই, আমি হিরু আলম, আমি মার খাইছি কিন্তু ব্যথা ভয় নাই। এই টার্মিনালে মার খাইছি, ফিরে টার্মিনালে আবার দাঁড়াবো বড় ভাই। ঠিক আছে, আপনাকে দোয়াই, আপনারা ভোটটা দিয়েন আর ভালো করে মার দিয়েন, কিন্তু ব্যথা ভয় নাই। আমি ছোট মানুষ তো, আমার মাইরে লাভ নাই। মনে করবেন যে একটা কবির পাতার ভাত, মনে করেন যে বাড়ি মারতেছে। ঠিক আছে, আমি ছোট মানুষ, এই জন্য মায়ের খাই নাই, আল্লাহ বাঁচায় রাখলি। এই টার্মিনালে মায়ের খাইছি, ফিরে টার্মিনালে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি আবারও দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু দুঃখের কথা কব কি, আমার বউ বাড়ি যাওয়ার পরে খুব আজকিছু আমার সাইডে বই যে কি করলাম জীবনে, আমার একটু স্বামী কচু পাতার মতন সবাই হাতে ফল তলতে থাকে, মনে করেন যে নির্বাচনে দাঁড়াইছে তারও মারে। ঠিক আছে, এখন এই বউরে আমি কী দিয়ে বুঝাই? ঠিক আছে, এখন বউ বলে যে তুমি দুঃখ পাইও না, আমরা তো আছি, তুমি নাই এক ফুট, আমি নাই দুই ফুট, তা আমরা তো তোমার মনে করো যে উপরে আছি, সমস্যা নাই, আতে ফাত তলতে আমাকে আতে ফাত তলতে থাই আবার দাঁড়াবা, তোমার আমি দাঁড়া করবো। দরকারাই শ্বশুর বাড়ির ওই আম গাছ বেছে, আম গাছ বেছে, দরকারাই আমি তোমার দাঁড়াবো এমপিতে, কোনো টেনশন নয় না। আর যাকে মাসো তাকে এক এক কবি ছবি তুলে রেখে, আমি কিন্তু তার দরকার নাই, ও তুলে কারবো, তাকে সময় ফত্তা ভালা আমারে মারলো, আর আমার যে সময় সময় ফত্তা ভালো হবে ওই সময় আমুও মারবো, যদি আমার আটুতি যদি বল থাকে। ঠিক আছে, এখন এই বলা পরে বউ কয়েছে তুই এক গিলাস দুধ খেয়ে শুয়ে পড়ো। আমি তো ওমর আল্লাহ, আমি তো ব্যথা পাই নেই, তুই আমার দুধ না, আরে কয়জনে মাসে নাই, সাত আট জনে মাসে, আমার কিছুই হয় নেই, আমার কিছুই হয় নেই, আমি ব্যথা পাই নেই, কিন্তু এখন শুয়ে থ। এখন বউ বলে যে তোমার কোন জায়গায় লাগছে দে, উস, কিন্তু এখন ব্যথা নেই, আগে ব্যথা ছিল, একটা বাড়ির টুডি চট ঠাপর ডাকতো এই জন্যই। তা আবার নির্বাচন করবেন আপনি? ইনশাল্লাহ আবার দাঁড়াতে চাস। আপনার যদি আবার নমিনেশন না দেয়? নমিনেশন আমার টাকা আছে, আমি টাকা দিয়ে করুম, আমার টাকা আছে না। এটা আপনি চাইলেই যে একটা কাজ পাস করে নিতে পারবেন তা তো না। না, এটা তো আমার বোর আশ্বাস দিচ্ছে আমারে যে তুমি এবার মাইর খেয়েছো, ঠিক আছে, কিন্তু ফিরে টার্মিনালে মাইর খাওয়ার আশা করো।